এক একটি রৌদ্রোজ্জ্বল দিন মানে ইউরোপের লোকজনের কাছে নাকি উৎসবের দিন, কারণ তারা সেই সব দিনগুলোতে সময় সুযোগ করে ঘর থেকে বেরিয়ে পড়ে। গত 13 দিন ধরে ইউরোপের বিভিন্ন প্রান্তে আমরা ছুটে বেড়াচ্ছি, কিন্তু ভিন্ন একটি জায়গা আমাদের ডাক দিয়েছে, সেখানে নাকি পৃথিবীর সব ধনীদের আখড়া। পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশে আপনাদের স্বাগত জানাচ্ছি। আকার আকৃতিতে যত ক্ষুদ্রই হোক না কেন, বিত্ত বৈভবে কিন্তু এটি অনেক বড় একটি দেশ। আমার ঠিক পেছনে এই সেই বিখ্যাত ক্যাসিনো যা মোনাকোর ভাগ্য বদলে দিয়েছে। মোনাকো হলো ইউরোপের ধনীদের আনন্দ আশ্রম আর কম টাকার মানুষদের বেড়ানোর জায়গা।